আগের দিনের তুলনায় দেশে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় রোগী আক্রান্ত শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছেন, দেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদরসহ ভারতের সীমান্ত সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ভারত ফেরতদের মাধ্যমে ভারতীয় অতি উচ্চ সংক্রমণশীল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার জোর আহ্বান জানিয়েছেন তারা। জানাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। দেশে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত ১৪৫৭ জন, বুধবারের চেয়ে ১৫১ জন কম শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ৭.৫০ শতাংশ। এ সময় করোনা ভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাওয়া এদেশীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করছে। তাদের মাধ্যমে ইতিমধ্যেই যশোরের পর চাঁপাইনবাবগঞ্জেও চারজনের মধ্যে ভারতীয় অতি সংক্রমণশীল নতুন ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ভ্যারিয়েন্ট ১৬১৭ এটাকে ০.২ এর পরিচয় বলা হচ্ছে। এই রোগী কিন্তু আমাদের দেশেও পাওয়া গেছে এবং নিত্য নতুন কিন্তু পাওয়া যাচ্ছে। প্রতিদিনই কিন্তু এই ধরনের নতুন নতুন রোগীগুলো ভ্যারিয়েন্টগুলো আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। একেবারে সর্বশেষ যে খবর আমরা জানতে পেরেছি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে যশোরে বেশ কয়েকটি রোগী ৩-৪ জনের মতো এই কোভিডের যে ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়েছে, এটা একটা ভাবনার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত ও মৃত্যুর হার টানা দুই সপ্তাহ একরকম স্থিতিশীল না হলে আশঙ্কা কমবে না। আর ভারতে আটকে পড়াদের দেশে ফেরার সময় তাদের মাধ্যমে ভারতীয় নতুন ধরনের অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্টের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আমাদেরকে খেয়াল করতে হবে, ভেরিয়েন্ট ইন্ডিয়ান হোক অথবা যে কোনো দেশের ভেরিয়েন্টই হোক, এটা ঢুকতে গেলে আমাদের নাক মুখ চোখ দিয়েই কিন্তু আসলে ঢুকতে হয়। সুতরাং আপনি যদি শিক্ষভাবে মাস্ক পরেন, দূরত্ব মেনটেন করেন, পৃথিবীর যত ভয়ঙ্কর ভেরিয়েন্টই হোক এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আসলে আপনি ভালোমতো প্রোটেকশন পাবেন। এই অবস্থায় ভারতীয় নতুন ধরনের অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট থেকে রক্ষায় সীমান্ত জেলাগুলোতে কঠোর নজরদারি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার বিকল্প নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। জানাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।